আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজ করে দেখাচ্ছি আম দুধের লেয়ার পুডিং বা ম্যাঙ্গো মিল্ক লেয়ার পুডিং। এই পুডিংটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজাদার, তৈরি করাটা তো আরও সহজ। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে এখানে 2 কাপ আমের পাল্প নিয়েছি। আমগুলো অবশ্যই পাকা এবং বেশি মিষ্টি দেখে নেয়ার চেষ্টা করবেন। একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার যে মোল্ডের মধ্যে আমি পুডিংটা সেট করব, এটাতে আগেই একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু আগেই করতে হবে, একটা সাইডে রেখে দিয়ে। এখানে একটি প্যানের মধ্যে 1 কাপ দুধ নিয়ে নিলাম। আর এই দুধগুলোকে কিন্তু আমি আগেই জাল করে নিয়েছি। চিনি দিয়ে দিলাম 1/4 কাপ। এখানে নিয়েছি 1/4 চা চামচ আগার আগার পাউডার। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু চুলায় দেওয়ার আগেই এভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে প্যানটাকে চুলায় বসিয়ে দিলাম। জালটা কিন্তু মিডিয়ামে আছে, আর চুলায় দেওয়ার পরেই কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে কিন্তু এগুলো এক জায়গায় দলা হয়ে যাবে, ঠিক মতো হবে না। জালটাকে মিডিয়ামে রেখে আমি কন্টিনিউয়াসলি এটাকে নেড়ে জাল করে নিচ্ছি। 2 থেকে 3 বার ফুটে উঠলে আমি নামিয়ে নিচ্ছি। খুব বেশি সময় জাল করার দরকার নেই। হয়ে গেলে আমি আগে যে মোল্ডটাকে রেখেছিলাম এটার মধ্যে নিয়ে নিলাম, আর আমি স্ট্রেইনার দিয়ে ছেঁকে নিলাম। এতে করে দুধের যে সর আছে এগুলো আর এই পুডিংয়ের মিশ্রণে যাবে না। এবার এটাকে নর্মাল টেম্পারেচারেই রেখে দিচ্ছি, এতে করে খুব ভালোভাবে সেট হবে। আমি পরবর্তী লেয়ারের জন্য ততক্ষণ পর্যন্ত করে নিচ্ছি। এবার আগে যে ম্যাঙ্গো পাল্পটা করে রেখেছিলাম এখান থেকে 1 কাপ দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আগার আগার পাউডার দিয়ে দিলাম 1/4 চা চামচ। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। আর আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি, এতেই যথেষ্ট, কারণ আমটাতেও যথেষ্ট পরিমাণ মিষ্টি আছে। আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এটাকেও ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিচ্ছে যতক্ষণ না ম্যাঙ্গো পাল্পগুলো খুব ভালোভাবে ফুটে যাচ্ছে। আর কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এটাও হয়ে গেছে। আমি আগে যে দুধের পুডিংটা রেখেছিলাম এটা কিন্তু হালকা উপরটা জমে এসেছে, এর উপরেই ম্যাঙ্গো পাল্পের এই লেয়ারটা দিয়ে দিলাম। আর অবশ্যই ছেঁকে দিবেন, এতে করে এর মধ্যে যদি আমের কোনো আঁশ থাকে বা অন্য কোনো দলা থাকে এগুলো আর পুডিংয়ের মধ্যে যাবে না। এভাবে একটু ঝাঁকিয়ে সমান করে এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। এটাকে কিন্তু ফ্রিজে রাখবেন না, তাহলে তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে এবং পরবর্তী লেয়ারটা এর সঙ্গে ঠিকমতো সেট হবে না। একটা সাইডে রেখে দিয়ে আবারও দুধের পুডিংটা করে নিচ্ছি। আমি একই সমান দুধ, চিনি এবং আগার আগার পাউডার দিয়েছি। এটাও হয়ে গেলে আমি নামিয়ে আমের যে লেয়ারটা আছে এর উপরে দিয়ে দিচ্ছি। আর অনেকেই হয়তো বলবেন যে আগার আগার পাউডার ছাড়া হবে কি না। না, এই পুডিংটা জমানোর জন্য আপনাদের অবশ্যই আগার আগার পাউডার বা জেলেটিন বা চায়না গ্রাস, এই তিনটার যে কোনো একটা দিয়ে করতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এই পুডিংটা হবে না। আমি পরবর্তী আরও একটা লেয়ারের জন্য আমের মিশ্রণ দিয়ে নিয়েছি। আর সব কিছু কিন্তু আগের মতোই একই সমান দিয়ে করে নিচ্ছি। এগুলো হয়ে গেছে। আমের লেয়ারটাকেও দিয়ে এভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি, তাহলে সব দিক থেকে সমান হবে। এবার এই পুডিংয়ের মিশ্রণটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি পুরোপুরি সেট হওয়া পর্যন্ত। আর আপনারা চাইলে কিন্তু বাইরেও এটাকে জমিয়ে নিতে পারবেন। ফিরে আসছি এটা পুরোপুরি সেট হওয়ার পর। আমি প্রায় 2 ঘন্টা পরে পুডিংটাকে বের করে নিয়েছি। পুডিংটা এখন খুব ভালোভাবে সেট হয়েছে, আমি কেটে দেখাচ্ছি। আর আপনারা যদি এই পুডিংটার প্রত্যেকটা লেয়ার জমানোর জন্য নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে, তখন কিন্তু একটা লেয়ারের সঙ্গে আরেকটা লেয়ার ঠিকমতো সেট হবে না এবং পুডিংটা কাটার পরে দেখবেন যে লেয়ারগুলো আলাদা হয়ে যাচ্ছে। আমি কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পুডিংটা খুব ভালোভাবে কিন্তু সেট হয়েছে। আমি একটু আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন, পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়েছে।
আমার এর আগের যে পুডিং এর রেসিপিগুলো ছিল এতে আপনারা অনেকেই এই আগার আগার পাউডার সম্পর্কে জানতে চেয়েছেন। এই আগার আগার পাউডার কিন্তু আপনারা যে কোনো বড় মুদির দোকান বা সুপার শপগুলোতে পেয়ে যাবেন। আবারও বলছি, এই পুডিংটা করার জন্য অবশ্যই আগার আগার জেলেটিন বা চায়না গ্রাস দিতে হবে, কর্নফ্লাওয়ার দিয়ে এই পুডিংটা একদমই হবে না। আর অনেক আগার আগার পাউডার আছে যেগুলোতে পুডিং জমতে চায় না, এ কারণে এই পাউডারটা সামান্য একটু পানির সঙ্গে আগে জাল করে একটু রেখে দিয়ে দেখবেন যে এটা সেট হচ্ছে কি না। যদি সেট না হয় সেই আগার আগার পাউডার দিয়ে আপনারা কিন্তু পুডিং করতে যাবেন না, তাহলে আপনাদের সব জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। আর প্রত্যেকটা লেয়ার দেওয়ার পরে এটাকে ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল টেম্পারেচারেই ঠান্ডা করে নিবেন। একটা লেয়ার দেওয়ার পরে আরেকটা লেয়ার তৈরি করা পর্যন্ত এটাকে নর্মাল টেম্পারেচারেই রেখে দেবেন। তাহলেই দেখবেন পুডিংগুলো কিন্তু জমার পরে লেয়ারগুলো আর আলাদা হবে না। আর আমি এখানে চারটি লেয়ার করেছি, আপনারা চাইলে শুধু আম এবং দুধের দুটো লেয়ার দিয়েই করে নিতে পারবেন। এই সব টিপসগুলো ফলো করে আপনারাও যদি এই পুডিংটা তৈরি করেন, আশা করছি আপনাদের পুডিংটাও পারফেক্ট হবে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।